ভারত আমাদের সাথে যে ধরনের আচরণ করছে স্বাধীনতার পর থেকে, আমাদের সেই সক্ষমতা আছে যে ভারতের যত সৈনিকই বাংলাদেশে আসুক, যত অস্ত্র নিয়েই তারা আসুক, সেটাকে বাংলাদেশে বাকি জীবনের মতো আটকে রাখার সক্ষমতা বাংলাদেশের আছে, বাংলাদেশ সেনাবাহিনীর আছে, বিশেষ করে জনগণের আছে। যদি ভারতীয় কিছু সৈন্য এসে ঢাকা চিটাগাং রেলওয়ে লাইন এবং রাস্তার উপরে শুভপুরে বসে যায়, আপনি ঢাকায় থাকবেন, চিটাগাংবাসী চিটাগাংয়ে থাকবে, আপনাদের দুই বাংলাদেশ দুই টুকরা হয়ে যাবে। এর জন্যই শেখ হাসিনা বলেন, আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। অবশ্যই ভারত ফেনি ব্রিজ সারা জীবন মনে রাখবে। ভারতকে একটা মেসেজ দেওয়া দরকার, সেই জন্য পণ্যবর্জন। ভারত আমাদের সাথে যে ধরনের আচরণ করছে স্বাধীনতার পর থেকে, আমি আমার আগের কয়েকটি বক্তব্যে এই প্রশ্নটা রেখেছি, আজকেও আবার সেটা রিপিট করছি যে 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পর্যন্ত ভারত আমাদের সঙ্গী ছিল, ভারতে আমাদের সবথেকে উৎকৃষ্ট বন্ধু ছিল এবং নিঃসন্দেহে তারা আমাদের স্বাধীনতা পেতে সহযোগিতা করেছে। এই স্বাধীনতা পেতে সহযোগিতা করার সময় তাদের নিজস্ব যে একটা ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল বা কারণ ছিল, সেটা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে তারা সাহায্য করেছে, এই জন্যে তারা ধন্যবাদ পাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আরও সিম্পল, সহজ একটা প্রশ্ন। সেই 71 সালের 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এখানে যারা বসে আছেন বা আমার বক্তব্য আজ বা আগামীতে যারা শুনবেন, তারা কেউ একজন যদি বলতে পারেন 17ই ডিসেম্বর 1971 সালের পর থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশের জনগণের কী উপকার করেছে? হ্যাঁ, আমরা দেখেছি ভারত আওয়ামী লীগের উপকার করেছে, ভারত দল হিসাবে আওয়ামী লীগের এবং ব্যক্তি হিসাবে শেখ হাসিনার উপকার করছে, ন্যায় নীতি বা অন্যায় অনুসরণ করে। তারা ন্যায় নীতিও অনুসরণ করছে না, তারা যৌক্তিকতাও অনুসরণ করছে না, তারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সহযোগিতা করছে অন্যায়ভাবে, বাংলাদেশের 95% জনগণের মতের বিরুদ্ধে। কিন্তু তাতে বাংলাদেশের কোনো উপকার হয়নি, এটা একটা বিষয়। আর যে কারণগুলি আছে ভারতের এই পণ্য বর্জনের জন্যে, আমি মনে করি আমরা সবাই একমত হয়েছি এগুলি যৌক্তিক। কিছু কিছু ক্রিটিক আছেন, সমালোচক, আমি আজকেও দু একটা টক শোতে শুনেছি, তারা এইভাবে কথা বলতে চান যে ভারতের চোখে চোখে তাকিয়ে এইভাবে একটা শত্রুতা সৃষ্টি করা ঠিক হচ্ছে কিনা। তাদের আমি বলতে চাই, ভারতের বেশ কিছু কাজের মধ্যে একটা ইশারা পাওয়া যাচ্ছে। ভারতে যেভাবে দিল্লিতে জুম্মার দিনে নামাজরত অবস্থায় পুলিশ মুসলমানদের লাথি মারছে, ঠিক একই স্টাইলে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ইফতারির সময় মুসলমানদের ইফতারি বন্ধ রাখার জন্য নির্দেশ জারি করছে। মিল খুঁজে পাচ্ছেন তো? একটা মুসলিম বিরোধী অ্যাটিচিউড ভারতের, এবং সেটা ঢাকা পর্যন্ত নিয়ে এসেছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1996 সালে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসার পরে এই সামনের পল্টন মোড়ে একটা কুকুরকে টুপি পরিয়ে আওয়ামী লীগের মিছিলের সামনে রাখা হয়েছিল। টুপি ইসলামের একটা সিম্বল, টুপি মুসলমানের একটা ইজ্জতের ব্যাপার। সেই আওয়ামী লীগ সেদিন 1996 সালে কুকুরের মাথায় টুপি পরিয়ে সেদিনই একটা ইশারা দিয়েছিল, আওয়ামী লীগ মানে ইসলাম বিরোধী। আজকে আপনারা প্রমাণ দেখছেন যে ইসলাম বিরোধী যত কাজ এই সরকারের আমলে গত 15 বছরে হয়েছে, এবং যে পরিমাণ ইসলামী নেতৃবৃন্দ এবং মওলানা মাশায়েখরা জেল খেটেছেন, সেটা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। আমাদের সরকারের যখন ইসলামের প্রতি এই অ্যাটিচিউড, তখন ভারত ইসলাম বিরোধী আচরণ তাদের দিয়ে করিয়ে নেবে, এটা আশ্চর্যের কিছু নয়। ইশারা বা ইঙ্গিতগুলি এখানে। ভারত যখন ফেনী নদীর উপরে বাঁধ দিচ্ছে শেখ হাসিনার অনুমোদন নিয়ে, জনতার অনুমোদন ব্যতীত, তখনই একটু চিন্তা করুন, ওই ব্রিজ দিয়ে যদি ভারতীয় কিছু সৈন্য এসে ঢাকা চিটাগাং রেলওয়ে লাইন এবং রাস্তার উপরে শুভপুরে বসে যায়, আপনি ঢাকায় থাকবেন, চিটাগাংবাসী চিটাগাংয়ে থাকবে, আপনাদের দুই বাংলাদেশ দুই টুকরা হয়ে যাবে।
এজন্য শেখ হাসিনা বলেন আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, অবশ্যই ভারত ফেনিব্রিজ সারা জীবন মনে রাখবে। আপনি দেশ বিক্রি করে ফেলেছেন, আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা দেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনায় ভারতকে সহযোগিতা করেছেন। এই জন্যে আমরা ভারতকে অনেকদিন যাবত অনুরোধ করছি বাংলাদেশের অধিকাংশ জনগণের মতামতকে মূল্য দিন, তাদের সাথে থাকুন, কিন্তু ভারত এটায় কর্ণপাত করছে না। আমাদের পণ্য বর্জন আন্দোলন একটা ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্যে এই আন্দোলন, এটা কোনো যুদ্ধ নয়। একটা যুদ্ধ একটা রাষ্ট্রের জন্যে শেষ অস্ত্র। প্রাথমিকভাবে দুইটা রাষ্ট্রের মধ্যে কোনো লেনদেন হবার থাকলে সেটা আলোচনা করে সমাধান করার চেষ্টা হয়, সেটাকে বলে কূটনীতি। আমরা কূটনীতির মাঠে চরমভাবে ফেল করেছি। আমাদের ভারতীয় সরকারের এজেন্ট শেখ হাসিনা আমাদের সাথে বিরোধিতা করেছেন, সেই জন্য আমরা কূটনীতি দিয়ে ভারতের থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পারিনি। শেখ হাসিনা এমন কিছু কাজ করেছেন গত 15 বছরে যাতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভীষণভাবে হুমকির মুখে পড়েছে। পরবর্তীতে হওয়ার কথা কূটনীতির একটা এক্সটেনশন এই প্রবলেম সলভ করার, সেইটা হলো আমরা ভেবেছি যে আমরা যদি আমাদের অধিকাংশ লোককে বা 90-95% লোককে দিয়ে ভারতের পণ্যের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করতে পারি, তাহলে ভারত বুঝবে যে শুধুমাত্র আওয়ামী লীগ তাদের নৌকাটাকে বাঁচাতে পারবে না। তখন হয়তো তারা তাদের যে অ্যাটিটিউড বর্তমানে আছে, যে দৃষ্টিভঙ্গি বর্তমানে আছে, সেটা পরিবর্তন করবে। সেটাও যদি না হয় তখন প্রয়োজন হলে যুদ্ধ করে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। কাজে অনেকে যারা বলেন যে আপনারা যুদ্ধ করে ভারতের সাথে জিততে পারবেন না, এই বিষয়টা আমি একেবারে একমত না আপনাদের সাথে, কারণ যুদ্ধবিদ্যার এবং ভারত এবং বাংলাদেশের পারস্পরিক সক্ষমতার যে হিসাব আমার কাছে আছে তাতে আমি মনে করি একটা যুদ্ধ বাংলাদেশে যদি ভারত কোনো কারণে লাগায় তাহলে সেই যুদ্ধ কোনো দিন শেষ হবে না। ভারত কোনো দিন নিশ্চিত বিজয় দাবি করতে পারবে না, বাংলাদেশও নিশ্চিত বিজয় দাবি করতে পারবে না। আমাদের সেই সক্ষমতা আছে যে ভারতের যত সৈনিকই বাংলাদেশে আসুক, যত অস্ত্র নিয়েই তারা আসুক, সেটাকে বাংলাদেশে বাকি জীবনের মতো আটকে রাখার সক্ষমতা বাংলাদেশের আছে, বাংলাদেশ সেনাবাহিনীর আছে, বিশেষ করে জনগণের আছে। আজকে মেজর হাফিজউদ্দিনের মুখে আপনারা নিশ্চয়ই গত 2-1 দিনের মধ্যে একটা কথা শুনেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সকল যুবক এবং ছাত্রদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এটা শুনে আজকে অনেকে অবাক হচ্ছেন, আমি হচ্ছি না, কারণ এটা বাংলাদেশের অনেক পুরনো একটা ব্যাপার। আমরা এটাকে বলি জনযুদ্ধ সেনাবাহিনীতে এবং সার্বিক সেনা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ প্রথম এটা নিয়ে আলোচনা হয়েছিল জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরে, এবং সেই সময় এটা নিয়ে কিছু গবেষণা হয়েছিল, যেটা সেনাবাহিনীতে থাকার কারণে আমি অনেকটাই জানতাম। এবং সেই সময় জিয়াউর রহমানের একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশে আনসার ভিডিপি বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে কমপক্ষে 1 কোটি প্রশিক্ষিত যুবক এবং ছাত্রদের তৈরি রাখা, যাতে বাংলাদেশের কোনো বিপজ্জনক অবস্থায় তারা অস্ত্র হাতে নিয়ে তাৎক্ষণিক একটা প্রতিরক্ষার প্রথম সারিটা তারা গড়ে তুলতে পারে, প্রথম পদক্ষেপগুলি তারা নিতে পারে। আপনারা জানেন সেই আনসার ভিডিপির এখন প্রায় 75 লক্ষ প্রশিক্ষিত লোক আছে বাংলাদেশে। যাই হোক, এটা আজকে আমাদের বিষয় না, এই বিষয়টা নিয়ে আর বিস্তারিত আলাপের প্রয়োজন নেই। আমি যেটা আপনাদের বলতে চাই যে এখানে আমরা একমত হয়েছি যে ভারতকে একটা মেসেজ দেওয়া দরকার, সেই জন্যে পণ্য বর্জন। আরেকটা বিষয়ে আমরা একমত হইনি, সেটা ছিল ভারতের দিকে চোখে চোখে তাকিয়ে আমরা এখন শত্রুতা করব নাকি। আমি শত্রুতা শব্দটা ব্যবহার করতে চাই না,